আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলতে চলেছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের সমাজকর্ম অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকার জন্য তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো। তো বন্ধুরা, এখানে তোমরা দেখো প্রথমে প্রশ্নের 1 নং প্রশ্ন উত্তরে রয়েছে বিদ্যালয় সমাজকর্মের ধারণা। বিদ্যালয়ে পড়াশোনা অনুকূল পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের সাথে পরিবেশের সাথে খাপ খাওয়াতে সমাজকর্মের যে শাখা কাজ করে তাকে বিদ্যালয় সমাজকর্ম বলে। তো বন্ধুরা, এখানে প্রথমে কিন্তু আমি সংজ্ঞা দিয়ে শুরু করেছি। তো তোমরাও চেষ্টা করবে যে পয়েন্টটি লেখো না কেন, সবসময় প্রথমে সংজ্ঞা দিয়ে লেখার চেষ্টা করবে। কেননা সংজ্ঞা দিয়ে যদি একটা প্রশ্নের উত্তর লেখা যায় তাহলে কিন্তু ওই উত্তরটার মান কিন্তু অনেক ভালো হয়। তো এখানে আরও বলা আছে বিদ্যালয়ের সমাজকর্ম সমাজকর্মের একটি অন্যতম শাখা হিসেবে বিবেচিত। বিদ্যালয়ের সমাজকর্ম ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করে থাকে। এ শাখায় মূল কাজ হলো বিদ্যালয়ের ছেলেমেয়েদের শিক্ষা সমস্যা চিহ্নিত করে এসব সমস্যা সমাধানের জন্য প্রচেষ্টা চালানো। সমাজকর্মের বিশ্বকোষের সংজ্ঞা অনুযায়ী বিদ্যালয়ের সমাজকর্ম এক অনুশীলন ক্ষেত্র যা শিক্ষা ব্যবস্থার প্রাথমিক উদ্দেশ্য কার্যকরণে অপরিহার্য সেবা ব্যবস্থা করে, যা শিক্ষার্থী ও তার পরিবারের লক্ষ্য করে এবং শিক্ষার্থীদের কার্যকর অংশগ্রহণে উন্নতির জন্য হস্তক্ষেপ করে। সমাজকর্ম অভিধানের ব্যাখ্যা অনুযায়ী বিদ্যালয় পরিবেশের সাথে সন্তোষজনক সামঞ্জস্য বিধানে ছাত্রছাত্রীদের সাহায্য করার লক্ষ্যে বাস্তবায়িত সমাজকর্ম বিশেষ দিক। এতে ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য বিদ্যালয়, পরিবার ও সমষ্টি কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় সাধন ও প্রভাব চেষ্টা করা হয়। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটিতে এখনও একটা লাইক দাও নাই, ফটাফট একটা লাইক দিয়ে দাও আর ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী উপাদানসমূহ চিহ্নিত করে এগুলো মোকাবিলার মাধ্যমে শিকার পথ সুগম করার জন্য সমাজকর্মে যে শাখা কাজ করে তাকে বিদ্যালয় সমাজকর্ম বলে। তো এবার আসি খ প্রশ্নের উত্তরে। খ প্রশ্ন এখানে বলা আছে বিদ্যালয় সমাজকর্মের 5টি গুরুত্ব। সমাজকর্মের একটি শাখা হিসেবে বিদ্যালয়ে সমাজকর্মের গুরুত্ব অত্যাধিক। ছাত্রছাত্রীদের পড়াশোনার মনোযোগ আনয়ন, সুপ্ত প্রতিভা বিকাশ, পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান ও বিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডের অংশগ্রহণ নির্মিত্তে এই গুরুত্ব অপরিসীম। নম্বর 1, বিদ্যালয়ের সমাজকর্ম ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করে। 2, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনেক মনস্তান্ত্রিক সমস্যা থাকে, যেমন বিদ্যালয় ভীতি, ক্লাস ভীতি, হতাশা পরিপ্রীতি প্রভৃতি সমস্যা দূরকরণে বিদ্যালয় সমাজকর্মের কাজ করে। 3, সমাজকর্ম শিক্ষার্থীদের বিদ্যালয়ের অনুপস্থিতি থাকার কারণ অনুসন্ধান করতে পারে, এক্ষেত্রে তথ্য সংগ্রহ করে সমস্যা সমাধানের সহায়তা করে বিদ্যালয়ের সমাজকর্ম বদ্ধপরিকর করে। 4, বিদ্যালয়ের সমাজকর্ম শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ ব্যবস্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এক্ষেত্রে সমন্বয় সাধন ভূমিকা পালন করে। 5, বিদ্যালয়ের সমাজকর্মের মূল লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের মেধার বিকাশে সর্বাধিক সহায়তা করা, এজন্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস নির্দেশনা অনুপস্থিত থাকতে হয়। সুতরাং বিদ্যালয়ের সমাজকর্মের গুরুত্বকে ছোট করে দেখা নয়, শিক্ষার্থীদের সমস্যা কাটিয়ে প্রতিভার বিকাশ সাধন করে তাকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের সমাজকর্ম গুরুত্ব অপরিসীম। তো এখানে 1 নং প্রশ্নের উত্তর দেখো। গ প্রশ্ন বলা আছে শিক্ষার্থীদের পাঠে মনোযোগী শিকারে বিদ্যালয়ের সমাজকর্মের ভূমিকাটা। তো বিদ্যালয়ের সমাজকর্মী শিক্ষার্থীদের উন্নয়নে বহুমুখী ভূমিকা পালন করে থাকে। তিনি একজন পেশার সমাজকর্মী, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমস্যা মোকাবিলা করার ক্ষেত্রে তার ভূমিকা অত্যাধিক। নিম্নে শিক্ষার্থীদের বিদ্যালয়ের সমাজকর্মীদের ভূমিকা আলোচনা করা হলো। 1, শিক্ষার্থীর উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মী একজন শিক্ষক ও প্রশিক্ষণের ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মী সমাজকর্মের জ্ঞান দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আচরণ সংশোধন প্রচেষ্টা চালায়। 2, শিক্ষার্থীদের মনোসামাজিক সমস্যা সমাধানে বিদ্যালয় সমাজকর্মী ভূমিকা পালন করে। 3, শিক্ষার্থীর উন্নয়নে তথা সুপ্ত প্রতিভা বিকাশে বিদ্যালয় সমাজকর্মী সমন্বয় ভূমিকা পালন করে থাকে, এজন্য বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন। 4, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে বিদ্যালয় সমাজকর্মী ভূমিকা পালন করে, এক্ষেত্রে সমাজকর্মীগণ ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্মের পদ্ধতি প্রয়োগ করে। 5, বিদ্যালয়ের সমাজকর্মী বিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের সাথে উন্নয়নের পরামর্শ প্রদান করে, এক্ষেত্রে তিনি প্রতিষ্ঠা সম্পর্কে অবহিত হয়ে পরিস্থিতি অনুযায়ী সমাজকর্মের জ্ঞান দক্ষতা কাজে লাগায়। ঘ প্রশ্নের উত্তর দেখো। শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত বিদ্যালয়ের সমাজকর্মী নিয়মিতকরণে বিদ্যালয়ের সমাজকর্মীদের যে ব্যাখ্যাটা সেটা এখানে বলা আছে,
বিদ্যালয়ের শিশুরা আনুষ্ঠানিকভাবে শিক্ষা লাভ করে, কিন্তু বিদ্যালয়ের নতুন পরিবেশে অনেক শিশুরাই খাপ খাইয়ে নিতে পারে না। আবার একজন শিক্ষার্থী যেখানে নানা সমস্যার সম্মুখীন হতে পারে, সমস্যাগুলোর কারণ তার জীবনের বিভিন্ন রকমের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই বিদ্যালয়ে সমাজকর্ম কাজ করে। বিদ্যালয়ের পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে শিক্ষার্থীর অনেক লেখাপড়াই অমনোযোগী হয়। এমনকি অনেক সময় স্কুল পালিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। সেই সমস্যার সমাধানের জন্য একজন বিদ্যালয়ের সমাজকর্মী সহায়ক ভূমিকা রাখতে পারেন। তিনি সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের অভিভাবক ও স্কুলের কর্তৃপক্ষের সাথে বসতে পারেন। স্কুলের পরিবেশের কীভাবে শিক্ষার্থী বন্ধন করে তোলা যায় সে ব্যাপারে তিনি প্রয়োজনীয় সুপারিশ করতে পারেন। এছাড়া একজন বিদ্যালয়ের সমাজকর্মী উচ্ছৃঙ্খল ও স্কুল পালানো শিক্ষার্থীর আচরণ সংশোধনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এজন্য স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। এক্ষেত্রে সমস্যাগুলো শিক্ষার্থীদের সমস্যা সম্পর্কে অভিভাবকদের অবহিত করা, সমস্যার সমাধানে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকেন। এবার দেখো ঘ নম্বর প্রশ্নের উত্তর, শিক্ষক ও অভিভাবকের সাথে সমাজকর্মী করণীয়। শিক্ষার্থী সামাজিক ও আবেগী সমস্যা সমাধানে বিদ্যালয়ে সমাজকর্মীদের শিক্ষার্থীদের প্রত্যক্ষ সেবা প্রদান করে থাকেন। বিদ্যালয় সংক্রান্ত নীতি, পরিবেশ ও অনুশীলন যা শিক্ষার্থীদের কর্মবিমুখতা বা ত্রুটিপূর্ণ বিকাশের জন্য দায়ী তা পরিবর্তন আনয়নে পরিবর্তনকারী হিসেবে ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মী একজন শিক্ষক ও প্রশিক্ষণের ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মী সমাজকর্মের জ্ঞান দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আচরণ সংশোধনের প্রচেষ্টা চালায়। এর ফলে ছাত্রছাত্রী পড়াশোনার মনোযোগী হয়। বিদ্যালয় সমাজকর্মী শিক্ষার্থীদের উন্নয়নে প্রয়োগে তাদের গৃহ পরিদর্শন করে থাকেন। গৃহ পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের মা বাবার কাছে শিক্ষার্থীদের পড়াশোনার পথে বাধাসমূহ সম্পর্কে অজ্ঞাত হন, ফলে সমস্যার সমাধান করা সহজ হয়। এটি শিক্ষার্থীদের উন্নয়নের সহায়ক। সুতরাং বিদ্যালয় উন্নয়নে সমাজকর্মীদের বহুমুখী ভূমিকা পালন করে। তার মধ্যে শিক্ষক ও অভিভাবকের সাথে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিহার্য। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ষষ্ঠ সপ্তাহের সমাজকর্ম অ্যাসাইনমেন্টের উত্তর, যা আমি তোমাদেরকে এইমাত্র পড়ে শোনালাম। তো এখন তোমাদের কাজ হচ্ছে ভিডিওটি পুনরায় চালু করে স্টপ করে উত্তরটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিজের কাছে রাখা, যাতে পরবর্তীতে লেখার সময় তোমাদের সুবিধা হয়। তো বন্ধুরা, আমরা সাধারণত শিক্ষামূলক ভিডিও এবং অ্যাসাইনমেন্টের উত্তরগুলো আপলোড করে থাকি। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখো, যাতে সব রকমের আপডেট তোমার হোম পেজে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।